হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এই যে আমাদের ডগিদের ব্রেকফাস্ট হচ্ছে, লুসি লুসিকে দিব। এদিকে ব্ল্যাকি আছে, আর ওই বাহিরে আরও অনেকে আছে, তাদেরকেও দিব। তাদের সকালের ব্রেকফাস্ট একটা করে ডিম, এই যে দিচ্ছি, দেখি ডিম দিই। সে অনেক ফেভারেট খাবার ডিম, তাদের তারা খুব আনন্দ করে খায়, খাচ্ছে, খেতে পাচ্ছে। আমরা প্রতিদিন সকালে ডিম দেই, নয়তো বা ডগ ফুড দেই, নয়তো বা ভালো কোনো বিস্কিট দেই তাদেরকে খেতে। তারা অনেক আনন্দ করে খায়, খুব মজা করে খায়। তার বেবি রয়েছে, এই যে এখানে দুটা রয়েছে, আর এখানে দুটা রয়েছে। আজকে 5-7 দিন হচ্ছে বেবিগুলো, একটি কালো হয়েছে আর বাকিগুলো হয়েছে আপনার সাদা। তার শরীরে একটু উকুন দেখা যাচ্ছে, উকুনগুলো নিধন করতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর সে খেয়ে ফেলল, সে খাচ্ছে, খাক। আমরা এখন ব্ল্যাকিকে অলরেডি আমি দিয়ে দিছি নাস্তা, এখন আমরা যাব ওদের কাছে। এখন রক্সকে দিব, এই ডিমটা সে বড়, এই তাকে দিব, সে খাবে। আর অন্যদেরকেও দিব এখন সুন্দর করে ডিম, সকালের নাস্তা ডিম। এখন আমরা চলে আসলাম তাদের কাছে, এখানে তারা থাকে। এই যে আমাদের ড্যানি, সুইট ড্যানি কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এখানে তো এরা প্যাঁচ লাগিয়ে গেছে, বলো তো প্যাঁচটা আগে ছুটাইতে হবে, নাহলে এরা প্যাঁচ তো লাগায় না, তারপরে লাগাইছে। আমরা তাদেরকে খেতে দেবো। হাই বস, সিট ডাউন, সিট ডাউন, হ্যাঁ গুড গুড, সিট ডাউন, সিট ডাউন। এই যে খেতে দিলাম অডিও রক্স, সে খুবই স্পিডে খায়, একটা গোটা ডিম খেতে তার সময় লাগে না। এই যে দিতে না দিতে খেয়ে ফেললো, ডিম তাদের অনেক প্রিয়। তাই আমি সকলকে সাজেস্ট করব, আমার যতটুকু মেধা, সকলে সকালে একটা করে ডিম দিবেন, তারপর নয়তো বা ডগ ফুড দিতে পারেন, কিংবা আপনারা সকালে তাদেরকে ভালো মানের কোনো বিস্কিট খেতে দিতে পারেন। এটা তাদের জন্য অনেক ভালো, তাদের হেলথের কারণে, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকাটা তাদের জন্য সো টাফ। এবং তাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করাবেন, তারা পানি খুব খায়, বিশেষ করে বাইরে কেউ এসেছে যার কারণে চিলাচিলি করতেছে। এই যে আমি দেখতে পাচ্ছি, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই আমাদের ছোট বেবি জিমি, এই যে সে অনেক প্লেফুল। আর এইদিকে এই যে আমরা দেখতে পাচ্ছি, তারা খুব অল্প সময় খেয়ে ফেলল। এই যে জানি কি যে জার্মান, জার্মান বসে বসতিস, ঠিক আছে। জিমি রক্স, কি রক্স রক্স, দেখো অডিও, একটু লাইটটা দিলে মনে হয় আরো ভালো আসবে ভিডিওটা। এই যে দিলাম লাইটটা, দেখতে পাচ্ছি। সো এভরিওয়ান, সকলে দোয়া করবেন, আমাদের এই রক্সের পায়ে কিছু একটা হয়েছে, সেই জন্য পাটা উঁচু করে রাখতেছে, দেখি কি করা যায়, তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। ওকে এভরিওয়ান, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।